আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। প্রথমে শিখব টেন্স শব্দের অর্থ কি। টেন্স ইংরেজি শব্দ, টেন্স শব্দের অর্থ কাল। টেন্স শব্দের অর্থ কি? কাল। কোনো ভার্ব এর কাজ যে কালে বা সময়ে সংঘটিত হয় সেই কাল বা সময়কে টেন্স বলে। টেন্সের সংজ্ঞা কি শিখলাম? কোনো ভার্ব এর কাজ, কোনো ভার্ব এর কাজ যে কালে বা সময়ে সংঘটিত হয় সেই কাল বা সময়কে টেন্স বলে। তাহলে আমরা টেন্সের সংজ্ঞা কি শিখলাম? কোনো ভার্ব এর কাজ যে কালে বা সময়ে সংঘটিত হয় সেই কাল বা সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার, টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীত কাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল। এবার আমরা শিখব প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে কাজ বর্তমান কালে ঘটে বা সম্পূর্ণ হয় তাকে ভার্ব এর প্রেজেন্ট টেন্স বলে। তাহলে প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা কি শিখলাম? যে কাজ বর্তমান কালে ঘটে বা সম্পূর্ণ হয় বুঝালে তাকে ভার্ব এর প্রেজেন্ট টেন্স বলে। যেমন সে স্কুলে যায়, এটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আমি ভাত খাই, আমি ভাত খাই, এগুলো প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আমরা এতক্ষণ শিখলাম প্রেজেন্ট টেন্স, এবার শিখব পাস্ট টেন্স এর সংজ্ঞা। পাস্ট টেন্স কাকে বলে? কোনো কাজ অতীতকালে ঘটেছিল বুঝালে, কোনো কাজ অতীতকালে ঘটেছিল বুঝালে তাকে ভার্ব এর পাস্ট টেন্স বলে। তাহলে পাস্ট টেন্সের সংজ্ঞা কি শিখলাম? কোনো কাজ অতীতকালে ঘটেছিল বুঝালে তাকে ভার্ব এর পাস্ট টেন্স বলে। আমরা আবারও শিখি, কোনো কাজ অতীতকালে ঘটেছিল বুঝালে তাকে ভার্ব এর পাস্ট টেন্স বলে। যেমন সে স্কুলে গিয়েছিল, তারা বল খেলেছিল, এগুলো অতীতকালে ঘটনা। তাহলে আমরা যে বাক্য দ্বারা অতীতকালে কোনো ঘটনা বোঝাবো তাহলে সেটাই পাস্ট টেন্সে যাবে। আমরা এখন শিখব ফিউচার টেন্স এর সংজ্ঞা। ফিউচার টেন্স কাকে বলে? কোনো কাজ, কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটবে, কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটবে এরূপ বোঝালে তাকে ভার্ব এর ফিউচার টেন্স বলে। তাহলে ফিউচার টেন্সের সংজ্ঞা কি শিখলাম? কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটবে এরূপ বোঝালে তাকে ভার্ব এর ফিউচার টেন্স বলে। যেমন আকাশ স্কুলে যাবে, আকাশ স্কুলে যাবে, এটা এখনো যায়নি, যাবে ভবিষ্যতে, সেজন্য এটা ফিউচার টেন্স। আদরি বল খেলবে, বল খেলবে ভবিষ্যতে খেলবে, তার জন্য এটা কোন টেন্স? ফিউচার টেন্স। তাহলে আমরা টেন্সের পরিচয় শিখলাম। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং তিনটে টেন্সেরই আমরা সংজ্ঞা শিখলাম। দ্বিতীয়বার আবার আমরা পুনরায় আলোচনায় আসি। প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স কি শিখলাম? কোনো কাজ বা ঘটনা, কোনো কাজ বা ঘটনা বর্তমানে ঘটে বা হয় এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স, কোনো কাজ, কোনো কাজ অতীতকালে ঘটেছিল এরূপ বুঝালে তাকে পাস্ট টেন্স বলে।
এবার ফিউচার টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটবে, এরূপ বোঝালে তাকে ভার্বের ফিউচার টেন্স বলে। যেমন আমরা উদাহরণে আসি, প্রেজেন্ট টেন্সের সাধারণত উদাহরণ আকাশ, আকাশ স্কুল, আকাশ বল খেলে, এটা হলো বর্তমান কাল। অতীত কাল কোনটা? আকাশ বল খেলেছিল, বল খেলে ছিল, এটা অতীত কাল। ভবিষ্যৎ কাল আকাশ বল খেলবে। তাহলে আমরা তিনটে টেন্সের সংজ্ঞা দিলাম, আকাশ বল খেলে এটা হলো বর্তমান কাল, আকাশ বল খেলেছিল এটা অতীত কাল, আকাশ বল খেলবে এটা হলো ভবিষ্যৎ কাল। তাহলে আমরা টেন্সের তিন প্রকার সম্পর্কে আলোচনা করলাম।